হ্যালো বন্ধুরা, আমি অগ্নিভা আর আমার চ্যানেলে কখনোই আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো বাটার পনির মশালা। এটা বানানোর জন্য লাগছে 4টি মিডিয়াম সাইজের টমেটো, কুচি করে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 6 টেবিল চামচ মতো কাজু কিশমিশ এখানে ভিজিয়ে নিয়েছি। আর লাগছে 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 500 গ্রাম পনির যেটা কিউব করে কেটে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো কাজু ও কিশমিশ। তারপর এটাকে 1 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। তারপর ভালো করে ভেজে নিচ্ছি। আদাটা দেওয়ার জন্য কিন্তু এখানে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। তারপর টমেটোটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। যেহেতু এটা নিরামিষ, এখানে পেঁয়াজ রসুন ছাড়াই এটা রান্না হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে কাজু কিশমিশের পরিমাণটা বেশি আছে। আপনারা যদি চান তাহলে এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারে, সেক্ষেত্রে কাজু কিশমিশটা খানিকটা কমিয়ে দিলেও চলবে। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে যেন মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আর এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে, একদম স্মুথ যেন হয় পেস্টটা। ঠিক এইরকমভাবে এরপর আবারও ফ্রাইং প্যানে তেল দিয়ে পনিরগুলো ভেজে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে যদি তেলের মধ্যে সামান্য নুন দিয়ে পনিরটা ভাজা হয় তাহলে কিন্তু পনিরগুলো ভাঙার কোনো চান্স থাকে না। পনিরটা এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। একবারে কিন্তু সমস্ত জলটা দিয়ে দেবেন না, এতে এটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই অল্প অল্প করে জলটা মেশাবেন আর ভালোভাবে এটা বানিয়ে রান্না করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাটা ফুটে উঠলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মশলাটা পুরো ফুটে যাবে এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। এই মুহূর্তে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা আপনারা না রান্না করলে ঠিক বুঝতে পারবেন না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম।
এটা এখন অল্প করে মেশাচ্ছি, পরে কিন্তু আপনারা চাইলে ভালো আরও বেশি করে মিশিয়ে দিতে পারেন। এখন বাটার পনির মশলা রেডি, তো এটা আপনারা চাইলে রুটি বা লুচি বা পরোটা বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে পারেন। আজকের জন্য এটুকুই, পরের রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ততদিনের জন্য ভালো থাকবেন।